লোক সংস্কৃতির জন্ম সাধারণ মানুষের মুখে মুখে, তাদের চিন্তায় ও কর্মে। ঐতিহ্য অনুসারে বৃহত্তর গ্রামীণ জনগোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক বিশ্বাস, আচার আচরণ ও অনুষ্ঠান, জীবনযাপন প্রণালী, শিল্প ও বিনোদন ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে ওঠা সংস্কৃতিকে সহজ ভাষায় লোক সংস্কৃতি বলা হয়। আদ্যিকাল থেকেই বাঙালিরা লোক সংস্কৃতি লালন করে আসছে। বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদের মতো প্রান্তিক জেলাগুলিতে লোক সংস্কৃতি আজও ঐতিহ্য বহন করে চলেছে। বীরভূম নিবাসী দিগ্বিজয় পটুয়া লোক সংস্কৃতির ওপর তিনি দীর্ঘ 10 বছর ধরে গবেষণা করেছেন। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার লোক সংস্কৃতির পরিচয় বহন করে এমন সব লোকগানগুলিকে একত্রিত করে একটি পুস্তক আকারে প্রকাশ করেছেন এবছর কলকাতা বইমেলায়। বইটির নাম লোকসঙ্গীতের দেশে। দীর্ঘ 10 বছর ধরে টানা পরিশ্রমের পর এই কাজে সাফল্য অর্জন করেন 2023 কলকাতা বইমেলায় বই প্রকাশের মাধ্যমে। বীরভূম মুর্শিদাবাদের লোক সংস্কৃতির ওপর গবেষণা করতে গিয়ে সরকারি সাহায্য না পেলেও অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান দিগ্বিজয় পটুয়া। লোক সংস্কৃতি বাংলাতে খুবই বিখ্যাত, আগেও ছিল, অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই মুর্শিদাবাদ এবং বীরভূমের বিভিন্ন লোকসঙ্গীতকে নিয়ে যেসব চর্চা এবং সেগুলোর যে কালেকশন করে আমরা যাবো একজন মাস্টারমশাইয়ের কাছে, তিনি একটি বই প্রকাশিত করেছেন। আসুন জেনে নেবো ওনার থেকে কী কী ঠিক আছে এই বইয়ে। হ্যাঁ, আমি দিগ্বিজয় পটুয়া, বাড়ি বীরভূম জেলা। আমি লোক সংস্কৃতির উপর দীর্ঘ 10 বছর কাজ করেছি। কাজ করে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার যে পটের গানগুলো ছিল, বিয়ের গানগুলো ছিল, হাবু গান ছিল, মৃত্যুর গান ছিল, ঝাপান গান ছিল, আমি সব গানগুলোকে একত্রিত করে তাদের বাড়িতে থেকে থেকে সংগ্রহ করে আমি একটা পুস্তিকা আকারে প্রকাশ করেছি। মূলত এটা একটা গবেষণামূলক কাজ। দীর্ঘ 10 বছরের টানা পরিশ্রমে আমার এটা সফল করতে পেরে এবং 2023 কলকাতা বইমেলা উপলক্ষে আমি এটা আজকের দিনে প্রকাশ করতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। এটা করতে গিয়ে আপনি সরকারি কোনো সাহায্য পেয়েছেন? না, এটা সরকারি সাহায্য পাইনি, কিন্তু সরকারি অনুপ্রেরণা পেয়েছি। কালচারাল রিসার্চ ইনস্টিটিউট, তাদের অনুপ্রেরণা পেয়েছি। মানসকমল, ডক্টর মানসকমল চৌধুরী এবং মহাকরণের তৎকালীন সচিব, ওনার একটা অনুপ্রেরণা পেয়েছি। ওনারাই মূলত আমাকে এইটাতে প্রেরণা যুগিয়েছিলেন। তথ্য সংস্কৃতি দপ্তর থেকেও আমাকে প্রেরণা যুগিয়েছিলেন। তাদের প্রেরণায় আমি অনুপ্রাণিত হয়ে এই বইটা আমি তখন লিখেছিলাম। বাংলা অনলির তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার এই লোকসঙ্গীতের দেশে যে বই, লোকসঙ্গীতের দেশে, এটা যেন একদম মানে সর্বোচ্চ স্তরে পৌঁছয় এবং খুবই সুনাম করে আমরা এর আশা রাখছি। ধন্যবাদ আপনাদের বাংলা অনলি মিডিয়াকে। আমার আন্তরিক শুভেচ্ছা রইল আমার এই ভালো কাজে সঙ্গ দেওয়ার জন্য। ঠিক, আপনি আপনি এনাকে কতটা সাহায্য করেছেন? আমি, উনি আমার হাজবেন্ড, যতটা পেরেছি সাহায্য করেছি। যাতে আমি চাই যাতে বইটা চারদিকে ছড়িয়ে পড়ুক। আপনারা কি এইটা কোনো করেছেন, মানে কোনো কাউন্টার করেছেন? না, কোনো কাউন্টার করিনি, আজকেই আমি এইটা পুস্তক আকারে প্রকাশ করছি। উদ্বোধন কে করবে সেরকম? উদ্বোধন একজন আসার কথা ছিল, তিনি আসেননি, তাই আমার নিজের জিনিস নিজেই উদ্বোধন করছি কলকাতা বইমেলা প্রাঙ্গণে এসে। আমার উদ্বোধক আমি নিজেই, স্রষ্টা নিজেই সৃষ্টিকে ধন্যবাদ জানাচ্ছে। শুনলেন আপনারা, স্রষ্টা নিজেই সৃষ্টিকে ধন্যবাদ জানাচ্ছেন। ভালো লাগলো শুনলে, শুনে যে উনি অন্তত আশা ছাড়েননি, হাল ছাড়েননি, এবং উনি কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন লোকসঙ্গীত, বাউল গানকে নিয়ে একটা